আমরা দেখতে পাচ্ছি যে মাছ এপিট অপিট দুপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা মাছগুলো তুলে নেব আস্তে আস্তে, খুব সুন্দর করে ভাজা হয়েছে। এই যে আস্তে আস্তে সব তুলে নিলাম। এবার তেলটা কড়াইতে একটুখানি কমিয়ে দেবো। দিলাম, এরপর প্রথমে আমরা দেব গোটা সর্ষে ফোড়ন হিসাবে, ফোড়ন হিসাবে গোটা সর্ষে দিলাম। এরপর দেব তেজপাতা, এরপর দেব পেঁয়াজ, এরপর আস্তে আস্তে সব কিছু একে একে দিয়ে দেবো। দেবো কাঁচা লঙ্কা, আদা বাটা, একটুখানি ভেজে নিতে হবে। তারপর দেবো হলুদ, হলুদ গ্যাসটা একটুখানি কমিয়ে দিলাম। এরপর দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার একটুখানি লবণ দিলাম পরিমাণ মতো, এবার নাড়াচাড়া করলাম। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম, জল গ্যাসটা বাড়িয়ে দিলাম। ঝোলটা ফুটে রেডি হতে দেব, তারপরে ভাজা মাছগুলো ওর সাথে মিশিয়ে ফুটে নেব, ফুটিয়ে নেব। এই যে ঝোল ফুটে গেছে, সুন্দর কালার এসেছে। এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, ফেললাম। এবার ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। চাপা দিয়ে দেবো, ফুটে উঠলে আবার কমিয়ে দেবো, খানিকক্ষণ রেখে দেবো, তাহলে রেডি। এই যে সুন্দরভাবে ঝোল ফুটে রেডি হয়ে গেছে, সুন্দর ভক্কা গালা দিচ্ছে। এভাবেই আমি তৈরি করি ঘরোয়া মাছের ঝোল। জাস্ট রেডি, রেডি টু সার্ভ উইথ রাইস, স্পেশালি রাইস। এবার আমি গ্যাস অফ করে দিলাম, রেডি।